আজকে কংগ্রেস আর ইউডিএফ রাজনৈতিক ভাবে মিত্রতা করি তেওঁলোকে একাংশ লোকের ভোটেরে দিসপুর গঠনের পরিকল্পনা করেছে। তেওঁলোকের মাজরে বুদ্ধিজীবী বিলাকে মিয়া কবিতা মিয়া সাহিত্যরে আমার জাতিটোর সাহিত্য আর সংস্কৃতির বুনিয়াদ ধ্বংস করবলে পরিকল্পনা করেছে। আর তেওঁলোকের মাজর এসামে অকল বরপেটা বটদ্রবা নহয় গুয়াহাটির শঙ্করদেব কলাক্ষেত্রলৈও চকু দিছে। আজি আমার জাতিটোর বর ঘরক সোমাবলে চেষ্টা করেছে। এই নির্বাচন আমার বাবে ভেলতর যুদ্ধ নহয়, এই নির্বাচন আমার বাবে সভ্যতার যুদ্ধ, আমার বাবে আজমলের বিরুদ্ধে আমার বাবে এক নতুন সংগ্রাম। যে কোনো এই বদরুদ্দিন আজমলে হোক, ভবিষ্যতের এখটা আজমল সৃষ্টি হোক, কোনেও যাতে দিসপুরের 200 কিলোমিটার ভিতরতো প্রবেশ করিব নোয়ারে। জাতিটোর বরঘরের প্রতি কোনো আজমলে যাতে চকু মেলি চাব নোয়ারে। আর সেইভাবে কার্যকর্তা বন্ধুসকল, 5 বছর আমি কি পালু, আমি কি নাপালু, আমি কি করিলু, আমি কি নকরিলু, সেয়া বিচার আমি রাইজলৈকে আগুয়াই দিম। কিন্তু আমি প্রস্তুত হব লাগিব, যে ধরনে সভ্যতা রক্ষার বাবে এদিন লাচিতে রাম সিংহ ঔরঙ্গজেবে এই অসমের পৰা গতিয়াই গতিয়াই খেদি দিছিল, সেই ধরনের গণতান্ত্রিক ভাবে আমিও এই আজমলক গতিয়াই গতিয়াই অসমের রাজনীতির পৰা খেদি পঠাব লাগিব। হিমন্ত বিশ্ব শর্মায় করিমগঞ্জের সভাত অসমীয়া সভ্যতা সংস্কৃতির কথা কৈছে, অসমৰ সভ্যতা সংস্কৃতির কথা কৈ আজমলৰ সভ্যতা সংস্কৃতিক রুজিবলৈ কৈছিল। সেই সময়তেই করিমগঞ্জের নিকটবর্তী শিলচরত এক নতুন সভ্যতা আজি আমি দেখা পালো। এই নতুন সভ্যতা চাও হোক, হিমন্ত বিশ্ব শর্মায় নিশ্চয় এনে ধরনের সভ্যতাক স্বাগতম জানায়। ইয়া বজরং দলের সভ্যতা অসমের রাজপথত আমি এনে ধরনের দেখা নাছিলো। হাতে হাতে গেরুয়া পতাকা লয় ডিজের লগে লাগে এইদরে গৈছে একাংশ যুবতীও আছে, বহুতর হাতে হাতে ডাঙর ডাঙর তরুয়াল লৈ পেলায় বজরং দলের সদস্যসকলে শিলচর রাজপথত সমদল করেছে। এয়া হিমন্ত বিশ্ব শর্মায় ভালপোৱা সংস্কৃতি, যি সংস্কৃতিত ডিজে ফুল ফেজত দুর্গা পূজাত আমি ভাসানীর দিনা এনেদরে নৃত্য গীত করা দেখা যাও, কিন্তু এওঁলোকে হাতে হাতে তরুয়াল, এই যুবতীর হাতে হাতে তরুয়াল, মূলত গেরুয়া পাখুড়ি, এওঁলোকে সমদল করেছে রাম জন্মভূমির মন্দির হব বাবে। সেই মন্দিরের সমর্থনত এওঁলোকে করেছে এই মহিলাসকলের হাতে হাতে তরুয়াল। এই সভ্যতা সংস্কৃতি অসমত আমি কেতিয়াবা দেখিছিল নেকি? ব্রহ্মপুত্রই হোক বরাক উপত্যকাতে হয় এই সংস্কৃতি আমি কেতিয়াও দেখা নাছিলো। এইদরে হাতে হাতে তরুয়াল লৈ রাজপথত যাওয়া আমি সংস্কৃতি দেখুৱা নাই, এনে সভ্যতা দেখা নাই। কিন্তু আজি হিমন্ত বিশ্ব শর্মায় বোধ হয় এনে সভ্যতা সংস্কৃতির পোষকতা করছে, নকৰিব নেকি? কিয়নো হিমন্ত বিশ্ব শর্মার সভ্যতা সংস্কৃতি আন সকলোতকৈ এটা পৃথক।